আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে দশম দিনের এই যুদ্ধে ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি রাশিয়াও নাস্তনাবুদ হয়েছে যে রাশিয়া সারা বিশ্বের মধ্যে অন্যতম পরাশক্তি সেই রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে নিমিষে ইউক্রেনকে দখল করতে চেয়েছিল প্রকৃতপক্ষে ইউক্রেনকে সমর্থন দিয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো পাশাপাশি ন্যাটোর অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরাসরি সমর্থন দিচ্ছে এবং অস্ত্র দিচ্ছে যে কারণে এই যুদ্ধে মোড় ঘুরেছে ইতিমধ্যেই আমরা জানি যে ইউক্রেনকে তুরস্কের বাইরাক্তার টিভিটির ড্রোন দিয়েছে যেই ড্রোন দিয়েই রাশিয়ার সেনাদেরকে মুহুর্মুহু হামলা করে গুড়িয়ে দিচ্ছে ইউক্রেন যে কারণে যুদ্ধের গেম চেঞ্জ হয়েছে রাশিয়ার রাশিয়া অবশেষে না পেরে পরমাণু হামলার হুমকি দিয়েছে এবং তাদেরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এই যুদ্ধ দশম দিনে পৌঁছেছে তবে বিশ্লেষকরা বলছে এই যুদ্ধ থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ এবং পরমাণু হামলা হতে পারে আর এই পরমাণু হামলা হলে কোনো দেশই এর থেকে রক্ষা পাবে না তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সেই যুদ্ধ বাংলাদেশ ভারত পাকিস্তানেও লেগে যাবে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি পাকিস্তানে বোমা হামলা হয়েছে সেই বোমা হামলায় সর্বশেষ খবর 59 জন নিহত হয়েছে এবং ভারতেও বোমা হামলা হয়েছে সেই বোমা হামলায় 9 জন নিহত হয়েছে এই যুদ্ধ আসলেই বিশ্বযুদ্ধে পরিণত হতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথে থাকুন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে ইউক্রেনের সর্বশেষ আপডেট সামরিক সহায়তা দিয়ে ইউক্রেনের পাশে রয়েছে যারা জানিয়ে দেব তালিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত 24 ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে অভিযানে ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর দখলে নিয়েছে রাশিয়া এমন অবস্থায় সামরিক সহায়তা দিয়ে অনেক দেশ দাঁড়িয়েছে ইউক্রেনের পাশে বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্র সহ 26টি দেশ একমত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত 25 ফেব্রুয়ারি ইউক্রেনকেও আরও অতিরিক্ত 350 মিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার নির্দেশ দেন এছাড়া সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারীদের বম ছোট অস্ত্র অ্যান্টি আর্মড থাকার কথা জানিয়েছে পেন্টাগন ইতোমধ্যেই জার্মানিতে থাকা যুক্তরাষ্ট্রের অস্ত্রের সংগ্রহশালা থেকে সেগুলো পোল্যান্ড হয়ে ইউক্রেনে পাঠানো হচ্ছে ইতিহাসে প্রথমবারের মতো ইইউ নেতারা কিয়েভে 450 মিলিয়ন ইউরোর অস্ত্র সরবরাহ করতে একমত হয়েছে এদিকে সংঘাত চলছে এমন জায়গায় এতদিন অস্ত্র না পাঠানোর নীতি অনুসরণ করত জার্মানি তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেনে 1000 অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন ও 500 স্ট্রিগার সারফেস টু এয়ার মিসাইল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি এছাড়া সোভিয়েতদের তৈরি 2700 স্ট্রেলা অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলও পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে এদিকে রয়েছে ইউক্রেনের অনুরোধে ডিফেন্সিভ অ্যান্টি এয়ারক্রাফট ও ডিজিটাল ওয়েপন পাঠিয়েছে ফ্রান্স অন্যদিকে গত জানুয়ারিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস ইউক্রেনকে হালকা অ্যান্টি আর্মড ডিফেন্সিভ ওয়েপন সিস্টেম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে 23 ফেব্রুয়ারি ডাউনিং স্ট্রিট লিথাল ডিফেন্সিভ উইন দেওয়ার অঙ্গীকার করে ছবিটিতে ব্রিটেন প্রধানমন্ত্রী বাসভবনকে ইউক্রেনের পতাকার রঙে দেখানো যাচ্ছে আরও রয়েছে পোল্যান্ড কয়েক হাজার শেল ও আর্টিলারি অ্যামুনিশন অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল লাইট মর্টার এবং শত্রুপক্ষের অবস্থান জানার জন্য ড্রোন ও অস্ত্র পাঠানোর অঙ্গীকার করছে পোল্যান্ড অন্যদিকে সুইডেন ও ডেনমার্ক নিরপেক্ষ থাকার নীতি ভেঙে 5084 অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন পাঠাচ্ছে সুইডেন ডেনমার্ক পাঠাচ্ছে 2700টি অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন এই তালিকায় রয়েছে নরওয়েও নরওয়ে হেলমেট ও বন্ড ছাড়া প্রায় 2000 মতো M72 অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন পাঠাচ্ছে এস্তোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া এস্তোনিয়া লাটভিয়া জাভেলিন মিসাইল এবং লিথুয়ানিয়া ও লাটভিয়া স্ট্রিগার সারফেস টু এয়ার মিসাইল দিচ্ছে ফিনল্যান্ড 1500 সিঙ্গেল শর্ট অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন 2500 অ্যাসলার্ট রাইফেল 1.5 লাখ রাউন্ড গুলি পাঠাচ্ছে ফিনল্যান্ড অপরদিকে রয়েছে নেদারল্যান্ডস 200টি স্ট্রিগার এয়ার ডিফেন্স রকেট 400 রকেট সহ 50টি অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন পাঠাবে 26 ফেব্রুয়ারি সংসদে জানান সরকার অপরদিকে বেলজিয়াম আরও 3000 অটোমেটিক রাইফেল 200 অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন ও 3800 টন জ্বালানি পাঠাচ্ছে এই তালিকায় রয়েছে পর্তুগালও নাইট ভিশন চশমা বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট গ্রেনেড গুলি ও অটোমেটিক G3 রাইফেল দিচ্ছে অপরদিকে চেক প্রজাতন্ত্র কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেনের 4000 মর্টার
30,000 পিস্তল, 7,000 অ্যাসল্ট রাইফেল, 3,000 মেশিন গান, অনেকগুলো স্নাইপার রাইফেল ও 10,00,000 বুলেট পাঠানো হবে বলে জানিয়েছে দেশটি। ইউক্রেনের পতন হলে সমগ্র ইউরোপের পতন হবে ঘোষণা জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপের দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলার জন্য এক ভাষণে বলেছেন, রাশিয়ার হাতে ইউক্রেনের পতন হলে সমগ্র ইউরোপের পতন হবে। শুক্রবার রাতে জুম প্ল্যাটফর্মে ভাষণ দেন, যা ইউরোপের বিভিন্ন শহরে জায়ান্ট স্ক্রিনে একযোগে প্রচারিত হয়। পাস্টোডের প্রতিবেদনে বলা হয়, ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ইউরোপীয় জনগণকে উদ্দীপ্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, আমরা যদি এ যুদ্ধে জয়লাভ করি তবে তা হবে গণতান্ত্রিক বিশ্বের জন্য একটি সার্বজনীন বিজয়, আর এতে আমাদের পতন হলে ইউরোপের কোনো দেশ বাঁচতে পারবে না। জেলেনস্কি এ পর্যন্ত যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ইউরোপীয় নাগরিকদেরকে কিছুক্ষণ নীরবতা পালনের আহ্বান জানান। তিনি বলেন, যারা নিহত হয়েছেন তারা আপনাদেরই মহাদেশ ইউরোপকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন। জেলেনস্কি গত এক সপ্তাহের বেশি সময় ধরে ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চেয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো পশ্চিমা দেশ তার আহ্বানে সাড়া দেয়নি। তাই এবার তিনি ইউরোপীয় দেশগুলোর সাধারণ জনগণের আবেগকে কাজে লাগানোর পন্থা বেছে নিয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান ঘোষণার কয়েক ঘন্টা পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কি? কি হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ? রাশিয়া ইউক্রেন বিজয় কিংবা প্রেসিডেন্ট পুতিনের পতন কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকেরা। কেউ কেউ বলছে যুদ্ধ হতে পারে দীর্ঘমেয়াদি, যার ফলাফল হবে ভয়াবহ। দুই দেশের গণ্ডি পেরিয়ে গোটা ইউরোপে ছড়িয়ে যাবে যুদ্ধ, এমন আশঙ্কা করছে কেউ কেউ। দ্বিতীয় সপ্তাহেও চলছে ইউক্রেনের রুশ আগ্রাসন। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর সামনে তীব্র প্রতিরোধ ইউক্রেনের। দুদেশের এই লড়াইয়ে প্রতিদিন বাড়ছে ক্ষত বিক্ষত, ক্ষয়ক্ষতি আর প্রাণহানি। আপাতত নেই যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা। শেষ পর্যন্ত পুতিনের বিজয় হবে নাকি নিজ দেশে রক্ষা করতে পারবে জেলেনস্কি? বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে বিশ্লেষকেরা দেখছে পাঁচ সম্ভাবনা। বিশ্লেষকেরা বলছে, রাশিয়া আরো ভয়ঙ্কর সামরিক হামলা চালাগলে শীঘ্রই দখলে নিতে পারবে ইউক্রেন। তবে রাশিয়া নিয়ন্ত্রিত সরকার ইউক্রেনের ক্ষমতায় গেলে রয়েছে বিদ্রোহীদের আশঙ্কা, আর তাই আবারও হতে পারে সংঘাত, বাড়তে পারে গৃহযুদ্ধ। তবে পরিস্থিতি বিবেচনায় যুদ্ধ দীর্ঘমেয়াদী হওয়ার সংখ্যাই বেশি। রাশিয়ার পর ইউরোপের সবচেয়ে বড় দেশ ইউক্রেন, তাই অনেকের মতে পুতিনের জন্য দেশটির ক্ষমতা দখল এত সহজ হবে না। গোটা ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সোভিয়েত ইউনিয়নভুক্ত সাবেক কোনো দেশ কিংবা ন্যাটোভুক্ত ব্যালিস্টিক বাল্টিক দেশ কোনো একটি পুতিন হামলা চালালে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ন্যাটোভুক্ত দেশগুলো। এদিকে নিজ দেশে যুদ্ধবিরোধী বিক্ষোভের মুখে পড়েছেন পুতিন। পশ্চিমারা নিষেধাজ্ঞায় বাড়ছে অর্থনৈতিক চাপও। এ কারণে দ্রুত সফলতা না পেলে পুতিনের পতন ঘটার সম্ভাবনাও দেখছে অনেকেই। সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে। এর মধ্যেই দুই দফা আলোচনায় বসেছে দুই দেশের কূটনৈতিকেরা। আলোচনার সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, আপনাদের আলোচনার পথ সবসময় উন্মুক্ত। ইউক্রেনের রাজপথ, রক্তপাত ও সংঘাত বন্ধ যে কোনো শান্তিপূর্ণ সমাধানকেই আমি স্বাগত জানাই। যেসব দেশ আলোচনায় আয়োজনে প্রস্তাব দিয়েছে তাদের ধন্যবাদ। এ ধরনের পদক্ষেপ নিতে জাতিসংঘ সবসময় প্রস্তুত। এদিকে পুতিন বলেছেন, ইউক্রেনের সব হচ্ছে তার পরিকল্পনা অনুযায়ী। আর জেলেনস্কির দাবি, কিছু এলাকা দখলে নিলেও এখনও তেমন সুবিধা করতে পারেনি রুশ সেনারা, আর তাই যে কোনো পরিস্থিতি হতে পারে এই যুদ্ধের। কিয়েভের দখল নিতে আশপাশের শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রুশ বাহিনী। প্রতিবেশী ইউক্রেনের টানা দশম দিনের মতো অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভ দখল নিতে আশপাশের শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রাশিয়ার সেনারা। ঘর্ষণের পতন অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী বন্দর নগরী মারিওপল দখলের নিতে চলছে সবচেয়ে জোরালো অভিযান। সামরিক স্থাপনা সহ গোলাবর্ষণ করা হচ্ছে আবাসিক এলাকাতেও। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী রাজধানী কিয়েভের খুব কাছে তিন দিকে অবস্থান নিয়েছে রুশ বাহিনী। সেখান থেকেই চালানো হচ্ছে একের পর এক হামলা। তবে নতুন করে হতাহতের তালিকা প্রকাশ করেনি জেলেনস্কি প্রশাসন। ইউক্রেন প্রেসিডেন্ট দাবি, তারা সব জায়গায় তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে। এক ফেসবুক পোস্টে ভ্লাদিমির জেলেনস্কি মন্তব্য করেন, সংখ্যায় বেশি হলেও ততটা শক্তিশালী নয় রুশ সেনারা। হতাহতের জন্য সামরিক জোট ন্যাটোর অসহযোগিতামূলক আচরণকে দায়ী করেন তিনি। ইউক্রেনে ভারতের অপারেশন গঙ্গা বাংলাদেশি উদ্ধার।
রাশিয়ার সামরিক অভিযানের কারণে ইউক্রেনে আটকে পড়া নিজেদের নাগরিকদের উদ্ধার অপারেশন গঙ্গা নামে একটি অভিযান পরিচালনা করছে ভারত। এই অভিযানে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এক প্রবাসী বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ তথ্য জানান। ভারত কর্তৃপক্ষ প্রতিবেশী কোনো দেশের নাগরিককে ইউক্রেন থেকে উদ্ধার করার ঘটনা এটাই প্রথম। অরিন্দম বাগচি বলেছেন, অপারেশন গঙ্গার মাধ্যমে একজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তি একজন ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নেপালি এক নাগরিককে উদ্ধার করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকদেরও ইউক্রেন থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, অপারেশন গঙ্গার মাধ্যমে এখনও পর্যন্ত 48টি ফ্লাইটে 10,300 বেশি নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে ভারত। সূত্র নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, লাইভ মিন্ট। আন্তর্জাতিক সংবাদ এখানেই শেষ হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।